আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা এই মুভিতে দেখতে চলেছি একজন সিস্টার নেন কিভাবে তার স্কুলের ছাত্রের সাথে শারীরিক সম্পর্ক করে তার দেহের জ্বালা মেটায়, এবং এই জ্বালা মেটানোর জন্য সে সকল কিছুকে অতিক্রম করে ফেলে, ছেলেটির সাথে ইন্টিমেট হয়ে তার ভিডিও বানিয়ে কিভাবে তাকে বুক করে। বন্ধুরা, এই সিনেমাতে রোমান্টিক, থ্রিলার, ক্রাইম এবং ইন্টিমেটে ভরপুর। মুভিটির নাম ব্যাড সিস্টার। মুভির নাম শুনে আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে এই মুভিতে কি কি থাকতে পারে, তাই আগেই বলছি বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকো, এটি তোমাদের জন্য নয়। সো লেটস গেট স্টার্ট ইট। মুভির শুরুতে আমরা জ্যাসন নামে একটি ছেলেকে দেখতে পাই, আর ছেলেটি গিটার হাতে নিয়ে গান করছে। অন্যদিকে আমরা একটি ফ্যাশনেবল মেয়েকে দেখতে পাই, আর মেয়েটিকে দেখতে অনেক হট লাগছিল। তখন আমরা দেখি মেয়েটি একটি নানকে মেরে ওয়াশরুমে গিয়ে ওই নানের কাপড়গুলো পরে নিয়েছে, কিন্তু কেন সে ওই নানকে মেরে তার কাপড় পরলো তা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। এরপর এখান থেকে সিন কাট হয়ে আমরা বর্তমান সিন দেখতে পাই, যেখানে দেখানো হয় স্কুলের ছুটি শেষ হয়ে যাওয়ার পর সবাই স্কুলে আসছে, আর তখনই আমরা দেখতে পাই খুব সুন্দরী একটা মেয়ে জ্যাসনকে দেখে হাই করছে, জ্যাসনও তাকে দেখে হ্যালো বলে। তখনই এটা জ্যাসনের বাবা দেখে ফেলে আর বলে, সকল জিনিস থেকে যদি তোমার ফোকাস সরাতে পারো তবেই না তুমি একজন ভালো স্টুডেন্ট হতে পারবে। তো আমরা এখানে জ্যাসনের বাবার কথা জানতে পারি যে সে পড়ালেখায় এতটা ভালো ছাত্র না। তখন আমরা অন্যদিকে সিস্টার সুফিয়াকে দেখি, যে কিনা স্কুলে নতুন এসেছে। তখন এখানে প্রিন্সিপাল আসে আর বলে, তুমি যদি এই স্কুলে বাচ্চাদের পড়ানোর জন্য এসে থাকো তাহলে তোমার এই মেকআপ উঠাতে হবে, কেননা এই স্কুলের নানেরা একদমই মেকআপ করতে পারে না। সুফিয়া তখন এখানে কিছুটা অস্বস্তি বোধ করে আর নিজের মেকআপ উঠাতে শুরু করে। এরপর সিন কাট হয়ে আমরা দেখতে পাই সিস্টার সুফিয়া বাসায় গিয়ে ল্যাপটপ অন করে জ্যাসনের ফটোতে কিস করে, কিন্তু সুফিয়া ম্যাম এমনটা কেন করলো সেটা কিছুক্ষণ পরে আমরা জানতে পারবো। এর পরের দিন সুফিয়া স্কুলে গিয়ে তার ক্লাসে যায়। তখন আমরা দেখি জ্যাসন তার ক্লাসমেট সারার সাথে কথা বলছে, আর সারা জ্যাসনকে অনেক লাইক করত, কিন্তু যখন কিনা সিস্টার সুফিয়া এটা দেখে তখন তার অনেক রাগ হয়। এরপর সুফিয়া গিয়ে সারাকে জ্যাসনের থেকে দূরে থাকতে বলে, কেননা সুফিয়াও জ্যাসনকে লাইক করত। তারপর সুফিয়া গিয়ে জ্যাসনকে জিজ্ঞেস করে, সারা কি তোমার গার্লফ্রেন্ড হয়? তখন জ্যাসন বলে, না তেমন কিছু না, সে শুধুমাত্র আমার ক্লাসমেট। এটা শুনে সুফিয়ার একটু ভালো লাগে, কিন্তু পরের দিন সারা জ্যাসনের কাছে এসে তাকে কিস করতে শুরু করে। সুফিয়া যখন তাদের এমনটি করতে দেখে তখন সে সারাকে এমনটি করতে মানা করে দেয়। সে সারাকে এর চেয়ে বেশি কিছুই বলতে পারে না, কেননা সারার বাবা স্কুলের ট্রাস্ট ছিল। পরে সুফিয়া একটি প্ল্যান করে, স্কুল ছুটির পর জ্যাসনকে বলে, তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে, তুমি আমার বাসায় এসো, সেখানেই বলবো তোমাকে। এরপর স্কুল ছুটির পর সুফিয়া বাসায় এসে যখন দেখে জ্যাসন তার বাসায় আসছে, তখন সুফিয়া জেনে শুনে তার ড্রেস চেঞ্জ করতে শুরু করে, আর জ্যাসন তার দরজার সামনে এসে সুফিয়ার সবকিছু দেখে ফেলে, আর এটা দেখে সে সুফিয়ার সাথে দেখা না করেই চলে যায়। কিন্তু সুফিয়ার যা করার ছিল সে তা করে ফেলেছে, কেননা জ্যাসন এসব দেখে তার টোপে পা দিবে নিশ্চয়ই। এরপর হোস্টেল রুমে শুয়ে থাকা জ্যাসন বারবার তার ম্যাডামকে দেখতে পায়। স্কুল ছুটি হয়ে যাওয়ার পর জ্যাসন আর তার বোন বাড়ি ফিরে যাচ্ছে, তখন সুফিয়া জ্যাসনকে চলে যাচ্ছে দেখে সেও তার পিছন পিছন যেতে শুরু করে। এরপর রাতের বেলা জ্যাসনের কাছে তার ক্লাসমেট সারার কল আসে, এটা দেখে সুফিয়ার অনেক রাগ হয়, কেননা সুফিয়া আর জ্যাসনের মাঝে বারবার বাধা হয়ে আসছে সারা। তখনই সুফিয়া ডিসাইড করে সারাকে যে করে হোক স্কুল থেকে বের করবে, এই জন্য সে সারার রুমে গিয়ে বইয়ের মধ্যে ড্রাগস রাখে আর পরের দিন স্কুলে ধরিয়ে দেয়। এরপর সে পুরো হোস্টেলটি চেক করতে বলে, কারণ সুফিয়া জ্যাসনের রুমেও একটি ওয়াইনের বোতল রেখে দিয়েছিল। এরপর যখন জ্যাসনের রুম থেকে একটি ওয়াইনের বোতল পাওয়া যায় তখন প্রিন্সিপাল জ্যাসনকে সাজা দিতে চায়, কিন্তু সুফিয়া তখন তার প্ল্যান অনুযায়ী এটা তার প্রথম ভুল বলে তাকে ছোটখাটো একটা সাজা দিতে বলে, এবং সুফিয়া এটাও বলে যে এই ছুটিতে জ্যাসন বাড়িতে না গিয়ে ক্লিনিং এর কাজে হেল্প করবে। সিন কাট হয়ে এরপর আবার আমরা অতীতের কিছু সিন দেখতে পাই, যেখানে সুফিয়া সোশ্যাল মিডিয়াতে জ্যাসনের গাওয়া একটি গান শুনে, আর এই গান শুনেই সে জ্যাসনের প্রতি এতটা দুর্বল হয়ে পড়ে। এরপর সে যখন জানতে পারে জ্যাসন স্কুলে সুফিয়া নামে একজন টিচার জয়েন করবে, তখন সে গিয়ে ওই সুফিয়া ম্যাডামের সাথে দেখা করে, আর তারপর তাকে মার্ডার করে তার কাপড় পরে স্কুলে চলে আসে, আর এই সিনটাই মুভির শুরুতে দেখানো হয়েছে। তারপর আমরা বর্তমান সিন দেখতে পাই, যেখানে দেখি এই ছুটিতে জ্যাসনের বোন জয়ও তার সাথে হোস্টেলে থাকার কথা বলে, কারণ তার এই সুফিয়াকে ভালো মনে হচ্ছিল না। এরপর সুফিয়া এক রাতে জ্যাসনের রুমে গিয়ে সিডিউস করে আর তার সাথে ইন্টিমেট হতে শুরু করে। জ্যাসন প্রথমে ইন্টিমেট হতে মানা করলেও পরে সে ইন্টিমেট হতে শুরু করে, আর সুফিয়া এগুলো রেকর্ড করার জন্য আগে থেকেই তার রুমে মোবাইল সেট করে রেখেছিল, কারণ জ্যাসন যদি কিনা তার সাথে আর ইন্টিমেট হতে না চায় তখন সুফিয়া তাকে এই ভিডিওটা দেখিয়ে ব্ল্যাকমেল করে হলো আবার তার সাথে যেন ইন্টিমেট হতে পারে। দেখেছেন একটি নান কতটা সেক্স পাগল হলে এমনটা করতে পারে। তো চলুন দেখা যাক এরপরে কি হয়েছিল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে জ্যাসন বসে বসে ভাবছিল যে তার ম্যাডামের সাথে ইন্টিমেট হওয়াটা একদমই ঠিক হয়নি।
তখন অন্যদিকে দেখতে পাই সুফিয়া গিয়ে জয়ীকে ফাঁসানোর চেষ্টা করছে, কারণ সুফিয়া জেনে গিয়েছিল যে জয়ীও তাকে সন্দেহ করতে শুরু করেছে, যার কারণে সুফিয়া জয়ীকে এক্সামে নকল করে পাস করেছে বলে তাকে স্কুল থেকে বের করে দেওয়ার প্ল্যান করে। কিন্তু স্কুলের প্রিন্সিপাল জানতো যে জয়ী এরকম মেয়ে নয়, এজন্য প্রিন্সিপাল তখন জয়ীকে কোনো একটা ছোট সাজা দিয়ে মাফ করে দেয়। এরপর জ্যাসন এক ছুটির দিন সারার সাথে নাইট পার্টিতে যায়, আর সেখানে গিয়ে সারা জ্যাসনকে কিস করতে শুরু করে। কিন্তু জ্যাসনের বারবার শুধু সুফিয়ার সাথে ইন্টিমেট হওয়ার কথাই মনে পড়ছিল, যার কারণে সে তখন সারাকে ধাক্কা দিয়ে বাইরে এসে ওয়াইন পান করতে শুরু করে। তখন রাস্তায় ওয়াইন হাতে দেখতে পেয়ে পুলিশ জ্যাসনকে ধরে থানায় নিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে সুফিয়া চলে আসে আর জ্যাসনকে বাঁচিয়ে নেয়। তারপর সুফিয়া জ্যাসনকে একটি হোটেলে নিয়ে যায়, আর সেখানে গিয়ে সুফিয়া জ্যাসনের সাথে ইন্টিমেট হতে চাইলে জ্যাসন এসব ঠিক বলে মনে হয় না, এজন্য জ্যাসন সেখান থেকে পালিয়ে যায়। এরপরে ছুটি শেষ হয়ে যাওয়ার পর সবাই যখন কিনা আবার স্কুলে চলে আসে, তখন প্রিন্সিপাল এসে সুফিয়াকে বলে এই প্রথম সারা তার বড় ভুল করেছে, এজন্য আমরা তাকে ক্ষমা করে আবার স্কুলে নিয়ে নিয়েছি। সুফিয়ার প্ল্যান ফেল হয়ে গেলে সে তখন জ্যাসনকে গিয়ে বলে তুমি সবসময় সারার থেকে দূরে থাকবে, কিন্তু তারপরেও জ্যাসন সুফিয়ার কোনো কথাই শুনে না, এজন্য সুফিয়া তখন সারাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। তারপর রাতের বেলা সারা যখন বাথরুমে গোসল করছিল তখন সুফিয়া গিয়ে সারাকে মেরে ফেলে। তারপর পুলিশ আসে, আর কোনো প্রমাণ না পাওয়ার কারণে পুলিশ এটাকে অ্যাক্সিডেন্ট ভেবে নেয়, কারণ মার্ডারটি সুফিয়া একেবারে নিখুঁতভাবে করেছিল। কিন্তু জ্যাসনের মনে হচ্ছিল এই কাজটি হয়তোবা সুফিয়া ম্যাডামই করেছে, এজন্য জ্যাসন তখন সুফিয়াকে গিয়ে বলে কেন করলেন আপনি এই কাজ। তখন সুফিয়া জ্যাসনকে তার সাথে ইন্টিমেটের ভিডিওটি দেখায় আর বলে যদি এই কথা অন্য কাউকে বলেছ তাহলে বুঝতেই পারছো কি করব। এজন্য তখন জ্যাসন সুফিয়াকে আর কিছুই বলতে পারে না, আর অন্যদিকে জয় ও সুফিয়াকে সন্দেহ করতে শুরু করে। তখন সে তার ভাই জ্যাসনের সাথে এই সম্পর্কে কথা বলে। তখন জ্যাসন জয়ীকে বলে আমি একবার সুফিয়া ম্যাডামের রুমে একটি ল্যাপটপ দেখেছিলাম, হয়তো আমরা সেখান থেকে তার কোনো ইনফরমেশন পেতে পারি। পরদিন সুফিয়ার রুম থেকে বের হয়ে যাওয়ার পর সুফিয়ার রুমে গিয়ে তারা ল্যাপটপ চেক করে, আর তখন তারা আসল সুফিয়াকে দেখতে পায়। তখন তারা সুফিয়ার রুমে আরও একটি ল্যাপটপ দেখতে পায়, আর ওই ল্যাপটপ থেকে জানতে পারে নকল সুফিয়ার নাম হচ্ছে লোরা। এরপর জ্যাসন আর জয়ী সত্যিটা গিয়ে প্রিন্সিপালকে দেখানোর চেষ্টা করে, আর আমরা তখন দেখতে পাই প্রিন্সিপাল সুফিয়াকে তার রুমে ডেকেছে, কেননা প্রিন্সিপাল জেনে গিয়েছে যে সুফিয়া ছুটির কথা বলে অন্য কোথাও যায়। কিন্তু লোরা তখন মিথ্যা বলতে শুরু করে। এরপর যখন প্রিন্সিপাল রেবেকা লোরার কথা বিশ্বাস করে না, তখন লোরা প্রিন্সিপালকে মেরে অজ্ঞান করে তাকে চার্লসে নিয়ে যায়। আর সেদিকে জ্যাসন আর জয়ী দুজনে মিলে প্রিন্সিপাল রেবেকাকে খুঁজতে খুঁজতে চার্লসে চলে আসে, কিন্তু তখন তারা সেখানে গিয়ে লোরাকে দেখতে পায়। তখন লোরার অনেক সন্দেহ হয়, হয়তো তারা এখন তার সম্পর্কে জেনে গিয়েছে, এজন্য লোরা তখন তাদের উপর আক্রমণ করে। লোরা জ্যাসনের বোন জয়ীর মাথায় আঘাত করে, যার ফলে জয়ীও সেখানে অজ্ঞান হয়ে যায়। তখন জ্যাসন তার উপর পাল্টা অ্যাটাক করে, কিন্তু লোরা খুবই খতরনাক মহিলা ছিল, এক কথায় একাই 100, সে তখন জ্যাসনকেও মেরে অজ্ঞান করে দেয়। আর তখনই আমরা দেখি প্রিন্সিপাল রেবেকার জ্ঞান ফিরে এসেছে, এজন্য সে তখন তাদের বাঁচানোর জন্য আসে, কিন্তু তখন উল্টো প্রিন্সিপাল রেবেকাকে লোরা গলা চেপে ধরে। তখন এসব দেখে জ্যাসনের অনেক রাগ উঠে যায়, যার ফলে জ্যাসন তার পকেটে থাকা স্ক্রু ড্রাইভার দিয়ে এই ভয়ানক মহিলা লোরাকে মেরে ফেলে। লোরা তখন দেখে জ্যাসন তার পেছনে স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে দিয়েছে। তখন লোরা মনে মনে বলে আমি যাকে পাওয়ার জন্য এত কিছু করলাম সে আমাকে পেছন মেরে দিল। আরে ভাই, এই কথাটা কিরকম যেন নেগেটিভ মনে হচ্ছে, তো কমেন্টে জানান এই লাইনটি কিভাবে বলতে পারি শুদ্ধভাবে। এই সিনের মধ্যে দিয়ে মুভিটি এখানেই সমাপ্তি হয়। তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি ফটাফট সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি প্রেস করে দিন। সকলেই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির মেম্বার হয়ে যান। মুভিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। কিন্তু সকলে সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।